মানে কি যেন নাম সালমান খান না সালমান খানকে আর একজন ক্যাটরিনা নাকি ক্যাটম্যাট আল্লাহই জানে আচ্ছা এই দুষ্টদেরকে নিয়ে আসা হলো নিয়ে এসে চার থেকে পাঁচ ছয় সাত ঘন্টার প্রোগ্রাম করে কোটি কোটি টাকা লোপাট করে নিয়ে চলে গেছে সেখানে কোনো মুফতি ফতোয়া দেয় না আসতে বলবেন না জোরে বলুন ঠিক কি না আল্লাহ বলছেন বান্দা শোনো আনুগত্যের ব্যাপারে আরেকটা আয়াত দিয়ে আল্লাহ পাক বান্দাকে জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا জোরে বলুন আল্লাহু আকবার ইমানদারেরা এক নম্বরে তোমরা আনুগত্য করবে আল্লাহর নম্বর দুই হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নম্বর তিন হলো তোমাদের মধ্যে যারা লিডার আছে তোমাদের মধ্যে যারা নেতা আছে সেই নেতাটা হবে ইসলামী দল না নন ইসলামী দল ইসলামী দল নামাজি না বেনামাজি চোর না ভালো মানুষ ডাকাত না ভালো মানুষ সেই ভালো মানুষ যে হবে যে ইসলামী দল করবে তার নেতৃত্বে তুমি মানবে আর যখন সেই নেতৃত্ব মানতে গিয়ে যদি কোনো সমস্যা সংকট সৃষ্টি হয়ে যায় সেই সময় ফিরে যাবে দুইজনের দিকে আল্লাহ এবং রাসূলের দিকে জোরে করুন সুবহানাল্লাহ আমি কি আলোচনা চালাবো এই দু একজন করে ওঠার চিন্তা করা যায় সবাই থাকতে রাজি আছি না এই যে এত অসংখ্য মানুষ এসেছেন এর মধ্য থেকে যদি কেউ ওঠে এটা কি আদবের খেলাফ না বলেন তো কষ্ট হবে তো আপনি কারো আপনার ঠ্যাং দিয়ে হাঁটু দিয়ে কারো মুখে লাগবে কারো বুকে লাগবে ইমাম সাহেব থাকতে পারে না আজকে ইমাম সাহেব এখানে ইমাম কয়জন আছেন নামাজ পড়াতে পারবেন এরকম কে আছেন কই দেখি না তো ইমামরা জায়গা মতোই আছে তাদের নামাজের ব্যাপারে আচ্ছা যাক আমরা থেকে যাব জোরে বলি ইনশাআল্লাহ কষ্ট হচ্ছে নাকি না শেষ করে দেব না আলোচনা চালিয়ে যাব জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ পৃথিবীতে দল দুইটা দল কয়টা এক হচ্ছে কার দল আসতে বলবেন না কার দল আরেকটা আল্লাহর দল আমার নবীজি কোরআনের আসর করছেন আবু জেল সেখানে গান বাজনা নিয়ে আসতেছে সেই বাহরাইন থেকে সিরিয়া থেকে মিশর থেকে সব বড় বড় গায়িকা নায়িকাদের ডেকে আনছে আমার নবীর তেলাওয়াতকে বন্ধ করার জন্য কোরআনের আওয়াজকে কেউ বন্ধ করতে পারবে কেউ কি পেরেছে আমার দেশে কত নায়ক গায়ক আছে শিল্পীরা আছে ওরা তো আছে অন্তত ওদেরকে নিয়ে তোমরা করো মানে কথার কথা বললাম ভারত থেকে নিয়ে আসা হলো মানে কি যেন নাম সালমান খান না সালমান খানকে আর একজন ক্যাটরিনা নাকি ক্যাটম্যাট আল্লাহই জানে আচ্ছা এই দুষ্টদেরকে নিয়ে আসা হলো নিয়ে এসে চার থেকে পাঁচ ছয় সাত ঘন্টার প্রোগ্রাম করে কোটি কোটি টাকা লোপাট করে নিয়ে চলে গেছে সেখানে কোনো মুফতি ফতোয়া দেয় না আসতে বলবেন না জোরে বলুন ঠিক কি না আর ইমামকে এক মাসে বেতন দেয় দশ হাজার টাকা হুজুর দশ হাজার টাকা দিয়ে আপনি কি করেন টাকা দিয়ে আবার প্রশ্ন করেন আপনি কি করেন আছে না নাই কুমিল্লার মেইন প্রপারের সেন্ট্রাল মসজিদের যিনি ইমাম হবেন ওই মসজিদের যিনি ইমাম হবেন উচিত ছিল তার জন্য ওই অঞ্চলের সবচেয়ে শ্রেষ্ঠ বাড়ি তার জন্য বরাদ্দ দেওয়া তিনি যে গাড়িতে চড়বেন উচিত ছিল ওই এলাকার যত গাড়ি আছে সবচেয়ে শ্রেষ্ঠ গাড়ি তার জন্য বরাদ্দ দেওয়া ঠিক কিনা তা তো আমরা পারি না শুধু ফতুয়া দিতে জানি সম্মানিত ভাইয়েরা এদেশের আলেম ওলামা যারা আছেন যে লেভেলই থাকুক না কেন কমই হোক আলিয়া হোক দেশে নিজামি হোক যে যেদিক থেকে আসুক না কেন আমরা তাদেরকে উদার চিত্তে গ্রহণ করব সংকীর্ণতা দূর করে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করে ঐক্যের প্ল্যাটফর্ম আজকে সময়ের দাবি ঠিক
ঠিক কি না? আমাদের নেতা তো প্রস্তুতি আছেন, আমাদের নেতা হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। মনটাকে উদার করে এগিয়ে আসে সামনের দিকে, নেতৃত্বের সংকট সব দূর হয়ে যাবে। দূর হবে না? দূর হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, এই নেতৃত্বের সংকটের কারণেই ওই সমস্ত বাতিলরা আমার দেশে আসে। সালমান খান এসে নাচ দেখায় গেল, এই জাতিকে বুঝায় গেল তোমরা এইরকম করে নাচো। কথা বোঝেন নাই? তোমরা এরকম করিয়া নাচো। এদের চরিত্র কি? সালমান খান সে বিয়ে করেনি আজ পর্যন্ত, কিন্তু সন্তানের বাপ। কথা বোঝেন নাই? বিয়ে না করে যে সন্তানের বাবা হয় সে কি বৈধ না অবৈধ? যারা পেট ভাড়া করে মানুষের, নারীর পেট ভাড়া করে সন্তান নেয়, কি চেতনা লালন করে তারা! সম্মানিত ভাইয়েরা, ওই সমস্ত পশ্চিমা কালচার বাংলার জমিনে আমরা বাস্তবায়ন হতে দেব না। যে দেশের 4.5 লক্ষ মসজিদের মাইক থেকে ফজরের আজান শুনে আমাদের ঘুম ভাঙ্গে, এশার আজান শুনে আমরা বিছানায় চলে যাই নামাজ পড়ে, সেই দেশে কোরআন সুন্না বিরোধী কোন ষড়যন্ত্র টিকসই হবে না, হবে না, হবে না। সবাইকে এর জন্য জোরালো প্রতিবাদ করতে রাজি আছেন? অন্যের বিরুদ্ধে রাজি আছেন কারা কারা? আল্লাহ সবার হাতকে কবুল করুন, জোরে বলি আমিন। আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, নামাজ কি পৃথক শিখায় না এক হওয়া শিখায়? নামাজ কি নেতৃত্ব শিখায় না নেতৃত্বহীন করতে চায়? নেতৃত্ব শিখে নামাজে নেতৃত্ব আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? নামাজ থেকে আমরা শিক্ষা নেব। নামাজ সবাই পড়ি তো নাকি? কয়েকটি নামাজ পড়ি? এদেশে কোন অক্তের মুসল্লি বেশি? এই দেশে, এই দেশে কোন মুসল্লি বেশি? পাঁচ অক্ত না শুক্র আলী? কথা বলছেন না? শুক্রবারে তিন জুম্মা না গেলে বলে আবার হুজুর তিন জুম্মা যাই নাই, মুসলমান থাকা যাবে না তো, মুসলমান থেকে খারিজ হয়ে যাব, অন্তত হাজিরা দিয়ে আসি। ওরে বাপরে বাপ, আসেন নাই? এগুলো করা যাবে না। আমরা নামাজ পড়ব, নামাজ পড়ব না? সবাই নামাজ পড়ি তো এখানে নাকি? পড়ি তো সবাই, কিন্তু নিয়মিত পড়তে হবে। পাঁচ অক্ত নামাজ বুঝে শুনে পড়ব, রাজি আছেন তো? মনোযোগ দিয়ে পড়ব। অনেকদিন আগে আমি রংপুর যাচ্ছিলাম, রংপুর নাম শুনেছেন তো? রংপুরে রং টং নাই, যে রঙের মানুষ সে রঙের মানুষ তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বোঝেন না? খুব রং ছিল, সকালে এক রং বিকেল আরেক রং, উনি নাই চলে গেছেন। তো যাচ্ছিলাম পীরগঞ্জ হয়ে যাচ্ছিলাম, রংপুর পীরগঞ্জ ক্রস করে একটা মসজিদের পাশে আমি মাগরিবের নামাজে দাঁড়ালাম। জামাতে নামাজ চলছিল, একটু গরমকাল ছিল সে সময়, ফ্যান চলছে, লাইটও জ্বলছে, মাগরিবের নামাজ। তো আমি হাজিরা দিলাম, আমার পাশে এক বুড়ো চাচা নামাজে দাঁড়াইছে। তো হঠাৎ করে নামাজের মধ্যেই বিদ্যুৎ চলে গেল, বিদ্যুৎ যা মাত্রই মুরব্বীর মুখ থেকে বের হলো, এ বাবা কি হলো, কি কথা কি বুঝতেছে? তো ভাবলাম যে এটা তো নামাজের কোনো আর কেন না, কোনো দোয়াও না, কোনো নিয়ম না, কোনো পদ্ধতি না, এই বাবা কি হলো। নামাজের পর আমি ধরলাম, চাচা আপনি নামাজের মধ্যে কি যেন বললেন, এ বাবা কি হলো, কে বাবা আমার মুখ থেকে হঠাৎ বের হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে, এটা কি আমাদের মনোযোগিতার লক্ষণ? মনোযোগিতার লক্ষণ নামাজ মানে কার দিদারে যাওয়া? আসতে বলবেন না, কার দিদারে যাওয়া? কার সঙ্গে সাক্ষাতে যাওয়া? আল্লাহর সাথে। আজকে আমার দেশে যে পার্সেন্টই হোক, 3% হোক, 5% হোক, এই যে পার্সেন্ট নামাজটা পড়ে, এরাও যদি নামাজটার অর্থ বুঝে নামাজ পড়তো, সমাজ অস্থির কোনো কাজ থাকতে পারত না। আমরা বুঝি না, না বুঝে নামাজ পড়ি, নামাজ আমরা কেউ ছেড়ে দেব না। জোরে বলি ইনশাআল্লাহ।
নামাজ হবে একা না জামাতে,